পড়াশোনা পড়াশোনাটা কিভাবে ইন্টারেস্টিং করা যায়, খুবই কঠিন একটা কাজ, বা চলো ট্রাই করা যাক। আমরা যখন কোনো একটা নোট দেখে পড়ি বা আমরা যখন কোনো একটা বই পড়ি, অলওয়েজ খেয়াল করো এই বইয়ের যখনই কোনো একটা ইন্টারেস্টিং বা খুবই গুরুত্বপূর্ণ পার্ট দেখবা, একটা স্টিকি পেপার নিবা, স্টিকি পেপারে একটা জিনিস লিখবা, নোট করে ওটা ওখানে পেস্ট করে রাখবা। যেমন আমরা এখানে অনেকগুলো পেস্ট করে রেখেছি, খেয়াল করেছো এদিকে অনেকগুলো পেস্ট করা আছে। সেক্ষেত্রে যেটা হবে, তুমি যখন রিভিশন দিবা তখন জিনিসগুলো আবার চোখে পড়বে। যখন কোনো একটা জিনিস বুঝতে পারছো না তখন এই কাজটা করো। আমি আমার সাথে অলওয়েজ এরকম অনেকগুলো মার্কার রাখি বিভিন্ন কালারের, কমলা, তারপরে পার্পল, এগুলো যেগুলো করে খুলি আর এই মার্কারগুলো দিয়ে বই দাগানো শুরু করি। পুরো বই দাগিয়ে ফেলি না, আবার যেগুলো যেগুলো ইন্টারেস্টিং পার্ট ওগুলো দাগিয়ে ফেলি, যেটার কারণে যেটা হয় পরবর্তীতে যখন আমি রিভাইজ করি খুব ইজিলি আমার চোখে পড়ে কোনটা ইম্পর্টেন্ট, কোথায় সমস্যা আছে, কোনটা পড়তে হবে। মাঝে মাঝে বই পড়ছি আর পড়ছি আর পড়ছি, হঠাৎ করে যখন দেখি পেজ নাম্বার কত, তখন দেখি আরও 10-20 পেজ বাকি আছে, কেমনটা লাগে? তো এক্ষেত্রে ইজি সলিউশন, ইজি বলবো না কিন্তু একটা ওয়ার্কেবল সলিউশন হচ্ছে, বিভিন্ন চিকন চিকন চকলেট পাওয়া যায়, চিউইংগাম পাওয়া যায়, ওগুলো আমি চ্যাপ্টারের শেষে জাস্ট রেখে দিলাম। তাহলে অন্তত ওইটা একটা মোটিভেশন হিসেবে কাজ করবে যে আমি চ্যাপ্টারটা শেষ করলে ওই ট্রিটটা পাবো। কিংবা জাস্ট হাতের কাছেই কোনো একটা বিস্কিটের বয়াম রাখা কিংবা অন্য কিছু রাখা এবং নিজেকে বলা আমি চ্যাপ্টারটা শেষ করলে কেবল হাতটা বাড়িয়ে ওই চকলেটটা খেতে পারবো। এক্ষেত্রে পড়াশোনার গতি আরও অনেক বেড়ে যাবে। পৃথিবীর সবথেকে বড় ক্লাসরুম কিন্তু এখন ইউটিউব। ইউটিউবে যে হাউ টু লিখে যাই সার্চ করো তুমি তাই পেয়ে যাবা। আমাদের 10 মিনিট স্কুলে তোমরা যাই সার্চ করো পড়ালেখার যে কোনো টপিক, যে কোনো সাবজেক্টে সব পেয়ে যাবা। তাই পড়ালেখাকে আরেকটু আনন্দময় করতে, কোনো জায়গায় যদি বুঝে না থাকো এটা একটু ক্লিয়ার করতে, আর একটু সহজ করতে, আর একটু ফান করতে, ইন্টারনেটে ভিডিও দেখা শুরু করো, অনেক ইজি হয়ে যাবে। সাধারণত যেসব জিনিস নিয়ে পড়াশোনা করি, মনে করেন ডিজাইন নিয়ে পড়লাম কিংবা আইডিয়া নিয়ে পড়লাম, সাথে সাথে ওটা কোনো জায়গায় শেয়ার করার চেষ্টা করছি কিংবা নিজে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। ফর এক্সাম্পল, আমরা যেগুলো জিনিস পড়াশোনা করি, আইমনভাবে যেগুলো জিনিস পড়াশোনা করে, ডিজাইনিং বলেন, অ্যানিমেশন বলেন, ভিডিও বানান, সবগুলো কিন্তু আমরা এখানে আমাদের স্পিচে কিংবা ভিডিও মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। অর্থাৎ প্র্যাকটিক্যালি এটা আমরা ইমপ্লিমেন্ট করছি, এবং এটা করলে অর্থাৎ নিজে যা পড়ছি এটা যখন আমরা প্রয়োগ করবো তাহলে কিন্তু পড়াশোনাটা অটোমেটিক্যালি অনেক বেশি ইন্টারেস্টিং হবে। আমি জানি না এই কথাটি আইনস্টাইন নিজে বলেছিল কিনা, বাট একটা কথা আছে যে তুমি যদি নিজে আরেকজনকে একটা জিনিস খুব সহজ করে বোঝাতে না পারো তাহলে তুমি আসলে জিনিসটা বুঝোনি। তাই পড়াশোনার সময় একটা জিনিস খেয়াল রাখো, যখন তুমি নিজে কোনো কিছু একটা পারবা বা পড়ে ফেলবা তখন আরেকজনকে বোঝানোর চেষ্টা করবা, তাহলে দুটো জিনিস হয়, এক তোমার নিজের পড়াটা ঝালাই হয়ে যায়, এবং দুই আরেকজনকে বোঝাতে গিয়ে তুমি বুঝতে পারো যে কোন জায়গাটাতে তুমি আসলেও বুঝেছো নাকি আসলে বুঝোনি। তো তোমার জন্য জিনিসটা অনেক সহজ হয়ে যায় এবং তোমার জ্ঞানের যে গভীরতা অনেক ডিপ হয়ে যায়। ইউনিভার্সিটি লাইফে সবথেকে মজার কতগুলো কাজের একটা যেটা আছে সেটা হচ্ছে ব্যাচ গ্রুপে গিয়ে লাইভে গিয়েছিলাম। যখনই এক্সাম হতো, এক্সামের আগের দিন আমি লাইভে এরকম সেট করে চলে যেতাম এবং যা কিছু আছে সিলেবাসে সব নিজে পড়তাম এবং অন্যদেরকেও বুঝাতাম। এক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা যখন মানুষকে বোঝাই আমাদের কনসেপ্টে কিন্তু আমরা আরও ক্লিয়ার করে তারপর মানুষকে বোঝাই, তাই নিজেরাই বেনিফিট আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে আমি সবসময় প্রিপেয়ার করতাম যে ওরা আমাকে কী টাইপের প্রশ্ন করতে পারে, ওগুলো বেঁধে আমি তারপর পড়তাম, তো আমার পড়াশোনাটা আরও বেশি পাকাপোক্ত হতো। তো খালি নিজে পড়লাম এমন না করে যদি আমরা গ্রুপে পড়ানোর চেষ্টা করি, এক আমাদের প্রেজেন্টেশন স্কিল বাড়বে, অন্যদিকে আমাদের পড়াটাও অনেক সলিড হবে। খালি কি পড়লে হবে, মানুষকেও তো একটু পড়াতে হবে, মানুষকেও তো একটু হেল্প করতে হবে। খালি নিজে নোট করে লুকিয়ে এইভাবে রাখলাম কাউকে দিলাম না তাহলে কিন্তু হলো না। নিজে একটা নোট করো, সবার সাথে শেয়ার করো, এখন কিন্তু অনেক সহজ হয়ে গেছে। 10 মিনিট স্কুল লাইভ নামে আমাদের একটা গ্রুপ আছে যেখানে প্রায় 12 লক্ষ মেম্বার আছে। তোমরা এই গ্রুপে নিজেদের নোট শেয়ার করতে পারো, শত শত হাজার হাজার না লাখ লাখ স্টুডেন্ট তোমাদের নোট থেকে উপকৃত হবে। এবং বেস্ট পার্ট হলো তুমি যখন এই জিনিসটা দেখবা তোমার নোট তৈরি করার স্পৃহা আরও বেড়ে যাবে, পড়াশোনা করার স্পৃহা আরও বেড়ে যাবে, যে কারণে আমি এইসব এতগুলো বই পড়ি। রিজন কি জানো? কারণ হলো আমি এই বইগুলো থেকে যখন পড়াশোনা করতে থাকি আমি নতুন যে আইডিয়াগুলো পাই তোমাদের সাথে শেয়ার করতে পারি, এবং এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। তো এখন থেকে শেয়ারিং স্টার্ট করো, দেখবার তোমাদের জ্ঞান আহরণের যে ইচ্ছাটা আছে বহুগুণ বেড়ে যাবে। আমাদের স্যার থেকে একটা জিনিস বলি, যখন আপনি ভিডিও বানানো শুরু করবেন, মনে করেন ইউটিউবে আপলোড দেওয়া শুরু করলেন কিংবা ফেসবুকে আপলোড দেওয়া শুরু করবেন, আপনার সবসময় কিন্তু সব জিনিস ইন্টারেস্টিং মনে হবে যে কখন কোনো একটা সুন্দর গল্প পাবো কিংবা লেসন পাবো যেটা আমি সবার সাথে ইন্টারনেটে শেয়ার করতে পারবো। তো আপনি যদি ইউটিউবার হয়ে যান কিংবা ফেসবুকে যদি ভিডিও আপলোড করা শুরু করেন তাহলে কিন্তু আপনি সব জিনিস আরও অনেক ইন্টারেস্টের সাথে
ট্যাকেল করবেন এবং পড়াশোনা আপনার জন্য অনেক ইন্টারেস্টিং হয়ে যাবে। আমি কিংবা আয়মান ভাই যে ভিডিওগুলো বানাচ্ছি, আমরা কিন্তু এখন নিজে গর্জে অনেক সময় পড়াশোনা করি যে কোন নতুন জিনিস পাবো এবং আপনাদের সাথে শেয়ার করতে পারবো। পড়াশোনাটা এখন আনন্দদায়ক হয়ে গেছে। আমি জানি যত যাই বলি পড়াশোনাটা তাও তোমাদের কাছে অনেক কাঠখোট্ট একটা জিনিস মনে হবে, কিন্তু এই জিনিসগুলো ট্রাই করে দেখো না, একটা দুটা তিনটা করে ট্রাই করে দেখো, দেখবা তোমাদের যে পড়াশোনার মধ্যে যে কঠিন ব্যাপারটা আস্তে আস্তে হলেও একটু করেও মজা পাওয়া শুরু করছো। এবং তোমাদের যদি মনে হয় তোমার কোনো ফ্রেন্ডের কোনো আইডিয়া আরও কাজে লাগবে, প্লিজ তোমাদের সেই ফ্রেন্ডের আইডিয়া কমেন্টে জানাও এবং এই আইডিয়াগুলো তোমাদের সব বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, যেন লেখাপড়ার আনন্দটা আমরা সবাই মিলে উপভোগ করতে পারি।